ଦେଖ ঘাড় ব্যথা, মাথা ব্যথা কিংবা হাত পা সহ সারা শরীরের ব্যথা কাবু করে ফেলছে আপনাকে। কোনো কাজে মনোযোগী হতে পারছেন না, তাই বরাবরের মতো এবারও সহজেই পেন কিলার খেয়ে সারতে নিলেন। তবে এটা একটা বিষয় ভুলে গেলে চলবে না, পেন কিলার সাময়িক ভাবে ব্যথা দূর করতে সাহায্য করে, পরে আবার আপনাকে একই রকম ব্যথা সম্মুখীন হতে হবে। এটা আপনি বিশ্বাস করতে চান আর নাই চান, এটাই সত্যি। চিকিৎসকের মতে অতিরিক্ত পেন কিলার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেন কিলার উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, বমি বমি ভাব, রক্তপাতের মতো নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া, হার্ট অ্যাটাক, ঝুঁকি, কিডনি রোগ, এমনকি ক্যান্সার মরণ ঘাতক হতে পারে আশঙ্কা আছে। আবার এই অসহ্য ব্যথা নিয়ে বসে থাকাও তো যায় না, তাহলে উপায়? আরে এত চিন্তা করছেন কেন? প্রাকৃতিক উপাদান হলুদ দিয়ে তৈরি জাদুকরি এক কাপ চা আপনার সাহায্য করবে ব্যথা নিরাময়ের জন্য। গবেষকদের মতে হলুদের স্বাস্থ্য গুণাগুণ সবার অজানা। হলুদের আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উৎপাদনের দেহের ক্রদাহজনিত ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। তাহলে দেরি কেন? আসুন জেনে নিই সেই জাদুকরি হলুদের তৈরি চা। হলুদ চা তৈরির উপাদান: 4 কাপ পানি, 2 টেবিল চামচ টাটকা মিহি হলুদ, একই পরিমাণে লেবু ও মধু। চুলায় পানি গরম করে দিন। পানি গরম হলে এতে হলুদ গুঁড়া দিন। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করুন। আপনি যদি ফ্রেশ হলুদ কুচি ব্যবহার করতে চান তাও হবে। তারপরে 10 মিনিট সিদ্ধ করুন। পানি সিদ্ধ হয়ে আসলে এতে লেবু রস অথবা মধু মিশিয়ে পান করুন। তারপর দেখুন কিভাবে অল্প সময়ে জাদুকরি চায়ের সাহায্য নিয়ে চিরবিদায় দিতে পারেন ব্যথাকে।